ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে কবরে গিয়ে কোরআন পাঠের কোনো প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেই, সাহাবায়ে কেরাম থেকেও নেই, রাদিয়াল্লাহু আনহুম নেই, বরং কবর কোরআন পাঠের জায়গা নয়, এটি স্পষ্ট। কারণ কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির فإن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة أو كما قال صلى الله عليه وسلم তোমরা তোমাদের বাড়িগুলিকে তোমাদের বাড়িকে তোমাদের ঘরকে কবরস্থান বানাও না। এরপরে কি বলেছেন, কারণ যে ঘরে সে বাকারা তিলাওয়াত করা ওই ঘরের থেকে শয়তান পালিয়ে যায়। তো তার মানে কি, নিজ বাড়ি হচ্ছে কোরআন পড়ানোর জায়গা বা অন্য সব জায়গা, বাড়ি ঘর মসজিদ ইত্যাদি মানুষ চলতে ফিরতেও পড়তে পারে, কিন্তু কবরস্থানে কোরআন তিলাওয়াত করবে না, কারণ কোরআন তিলাওয়াতের জায়গা নয় কবরস্থান। দ্বিতীয় নম্বর আপনি বলছেন আজান, না এগুলোর কোনো প্রমাণ নেই, এসব বিদআত, বেশি স্পষ্ট বিদআত, আজান স্পষ্ট বিদআত। এমনকি কোরআন তিলাওয়াত কেউ কেউ বলে থাকলো, এর কোনো দলিল নেই, তাই কোরআন ও এই কবরস্থানে পড়া যাবে না। আপনি কবরস্থানে যাবেন, দোয়া করবেন তাদের জন্য, কবর জিয়ারত করে সালাম করবে আর তাদের জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করে অসুবিধা নেই। আর যদি আপনি হাত তুলে দোয়া করেন তাহলে এদিকে না, কিবলামুখী হয়ে দোয়া করবেন। কিন্তু কবর কোরআন পাঠের জায়গা নয়, কোরআন আজানের জায়গা নয়, আজান ও মসজিদ। বারাকাল্লাহু ফিক।